হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আবারও একটা ধামাকা চ্যালেঞ্জ ভিডিও চলে এসেছি। আজকে ভিডিওটা কি বলো তো, তো কালকে কালী পুজো, তার জন্য আমি আজকে ভিডিও করছি, একটা চ্যালেঞ্জ ভিডিও, একটা নতুন, একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো তোমরা সবাই দেখতে থাকো আজকে ভিডিওটা, এটা যে কারণ কাল তো কালী পুজো, সবাই কম বেশি মোমবাতি জ্বালাবে, মোমবাতি প্রদীপ। আজকে আমি একটা ভেবেছি যে তার জন্য তো কালী পুজো একটা ভালো একটা চ্যালেঞ্জ ভিডিও করি, মোমবাতি প্রতিযোগিতা। একটা দেশলাই কাঠি দিয়ে কে কতগুলো মোমবাতি জ্বালাতে পারে। তো বেশি দেরি করছি কেন, দেখে নেওয়া যাক আজকে কে কে খেলবে আমাদের সঙ্গে। এই দেখো সবাই হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছ এরা সবাই খেলবে, জানি না কে জিতবে, দেখা যাক কি হয়। তো তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো এই মোমবাতিগুলো আমরা সাজিয়েছি কিছুক্ষণ আগে। যদি এই ভিডিওটা রাত্রে করতাম তাহলে আমাদের তো লাইট নেই, তো কিসে আমাদের মুখ দেখা যাবে বলো তো, তার জন্য আমরা দিনের বেলাতেই ভিডিওটা করছি। একটু একটু সন্ধ্যা হয়ে এসেছে অবশ্য, তার জন্যই এই টাইমটাই আমরা করছি। আরও একটু আগে করবো ভাবছিলাম, না বললাম একটু অন্ধকার হলে একটু ভালো লাগবে দেখতে, তার জন্য এই টাইমে করছি। ঠিক আছে বন্ধুরা, আজকে একদিনে দুটো চ্যালেঞ্জ ভিডিও করবো। এই দেখো বন্ধুরা, আর বোন ফার্স্টে গেছে, তো সাইকেলটা ধরাতে পারছিল না, তার জন্য ধরে দিয়েছে। এই দেখো ও কতগুলো ধরাই, আমরা দেখতে থাকি। ও দুটো পেরেছে, দুটো, এটাই ওর কাছে অনেক। ঠিক আছে ও দুটো পেরেছে, তো ওটাকে এবার আবার নিভিয়ে দেবো, না ওটা জ্বলুক, তারপরের জন আসবে। এবার এই দেখো অনুশ্রী এবার জ্বালাচ্ছে, কিন্তু তোমরা দেখেছো আমার সঙ্গে শর্ট ভিডিও করে, তো ডান্সের ভিডিও করে, আমার চ্যানেলে ছাড়া আছে। তো এবার এ ধরাচ্ছে, অনেকগুলো হয়ে গেছে, জানি না কে ফার্স্ট হবে। এ কমপ্লিট, এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জ্বালিয়েছে। তো এবারে এগুলো আমরা নিভিয়ে দেব, ও ছটা জ্বালিয়েছিল, এবার দেখা যাক ও কী করে। সবার লাস্টে আমি যাব, জানি না কী হবে, সবার লাস্ট আমিই হবো আমি জানি। অলরেডি চারটা হয়ে গেছে, দেখো ও ছটা জ্বালিয়েছে, তো দুজনেই সেম, ও ছটা জ্বালিয়েছে। এবার যাব আমি, এবার আমার পালা, তো এবার তো কথা বলতে পারবে না, আমি এতক্ষণ কথা বলছিলাম, তো এবার আমি যাব ওখান থেকে কথা বলবো মোমো জ্বালানোর পরে, কারণ যদি কথা বলি তো হাওয়া লেগে সব নিভে যাবে। তো এবার এগুলো তো আমি নিভিয়ে দেবো, কারণ আমিই যাবো এরপরে। তোমরা দেখতে থাকো, দেখো বন্ধুরা এবার আমার পালা, তো এবার আমি জ্বালাচ্ছি, দেখতে থাকো তোমরা। তো এই দেখো আমি মাত্র চারটা মোমবাতি জ্বালিয়েছি, অবস্থা খারাপ, এ দুজনই ফার্স্ট হয়েছে, এ দুজনই ফার্স্ট হয়েছে, তো এরা দুজনই সেম জ্বালিয়েছে, এ ছটা এ ছটা, আমার বোন দুটো, আমি চারটে, আর ওরা দুজন ছটা ছটা করে জ্বালিয়েছে। তো ও দুজনই ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, আর ও লাস্ট, তো লাস্ট বলে কিছু হবে না, বাদ দাও, তো দুজনই ফার্স্ট হয়েছে। তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এগুলো আমরা নিভিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ভিডিও এখানেই শেষ, মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা এখানেই শেষ। তো তোমাদের সবার কেমন লাগলো বলো এই ভিডিওটা, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করো তোমরা কী কী নতুন নতুন ভিডিও দেখতে চাও। সেই ভালো থেকো, সুস্থ থেকো, তো পুজোটা সেই ভালোভাবেই কাটাও। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।